হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ জয়নব খাতুন। আজকে আমরা কথা বলবো সুস্থ থাকার 5টি সহজ উপায় নিয়ে। অসুস্থ না হলে সুস্থ থাকার গুরুত্ব বোঝা যায় না। শরীর সুস্থ না থাকলে মনও ভালো থাকবে না, তাই শরীর ও মনের সুস্থতার জন্য সচেষ্ট হতে হবে আপনাকেই, আর তার জন্য বাড়তি কিছু করার দরকার নেই। প্রতিদিনই কাজগুলো একটু নিয়ম মেনে করলেই কাঙ্ক্ষিত সুস্থতা পেতে পারেন। নাম্বার 1, ভোর 6টার পরপরই ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। এতে সকালের আলো দেহে ভিটামিন ডি তৈরি করবে এবং বাতাস মস্তিষ্ক ও চোখকে সতেজ করবে। নাম্বার 2, সকালে মুখ ধুয়ে 1 থেকে 2 গ্লাস পানি পান করুন। এতে সহজে পেটের কোনো রোগ হবে না। ঘুম থেকে উঠে ব্যায়াম, হাঁটাহাঁটি ও জগিংয়ের অভ্যাস করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, দেহ থাকবে সুস্থ। নাম্বার 3, দেহের সুস্থতার জন্য সকালের খাবার অত্যন্ত জরুরি। সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত। খালি পেটে চা বা কফি পান করবেন না। নাম্বার 4, খাবার খাওয়ার পূর্বে পানি পান করুন, মাঝে নয়। এতে খাবার কম খাবেন, যা দেহের ওজন কমাতে সাহায্য করবে। খাবার খাওয়ার অন্তত 30 মিনিট পর পানি পান করুন। নাম্বার 5, দুপুরে খাবার খাওয়ার সময় 1টা ও রাতের খাবার খাওয়ার সময় 8টার আগে হওয়া উচিত। এতে খাবার দ্রুত হজম হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আরও একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।